আসসালামু আলাইকুম লেখাপড়া অনলাইনে ইউটিউব চ্যানেল থেকে আমি দীপা জামান বলছি। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে ক্লাস শুরু করছি। আজ আমি তোমাদের পড়াবো নবম দশম শ্রেণীর যে বাংলা সাহিত্য বিষয়টি আছে এই বিষয়টি, আর এই কারণে তোমরা বরাবরের মতো তোমাদের বাংলা সাহিত্য বই খাতা এবং কলম নিয়ে চলে আসো, ঠিক আছে। ক্লাস শুরুর আগে আমি তোমাদের সাথে কিছু বিষয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে এই যে আমাদের লেখাপড়া অনলাইনের যে ইউটিউব চ্যানেলটি দেখছো, এটা কিন্তু মূলত শুধু ইউটিউব চ্যানেল না, এটা হচ্ছে একটা শিক্ষা সহায়ক প্রতিষ্ঠান। এখানে আমরা যারা ইনস্ট্রাক্টর হিসেবে আছি, আমরা সবাই বিভিন্ন রকম শিক্ষা সহায়ক পদ্ধতি অবলম্বন করেই মূলত তোমাদের পাশে থাকার চেষ্টা করছি, তোমরা যাতে ভালোভাবে পড়াশোনা করে সুশিক্ষা এবং স্বশিক্ষায় শিক্ষিত হয়ে আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে পারো, পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করতে পারো, আমরা সেই চেষ্টাই করছি। আর আমাদের এখানে কিন্তু কোনো স্কুল কলেজের মতো এটা প্রতিষ্ঠান না, বা ধরো কোচিং সেন্টারও না, অথবা ধরো প্রাইভেট পড়ার জায়গাও নয়, এটা শুধুমাত্র একটা শিক্ষা সহায়ক প্রতিষ্ঠান। তোমরা যাতে কোনো শিক্ষক প্রাইভেট টিচারের প্রতি ঝুঁকে না যাও, বা ধরো কোনো গাইড বইয়ের প্রতি ঝুঁকে না যাও, সেটাই আমাদের প্রচেষ্টা। আমরা চাই সব সময় তোমাদের পাশে থাকার জন্য, তোমাদের পড়াশোনার রিলেটেড যে কোনো প্রবলেম সলভ করে দেবার জন্য আমরা আছি। সো এই কারণে যেটা করতে হবে, তোমাদের অবশ্যই অবশ্যই আমাদের টাচে থাকতে হবে। আমাদের লেখাপড়া অনলাইনের যে ইউটিউব চ্যানেলটি আছে, এই চ্যানেলটি তোমাদের সাবস্ক্রাইব করতে হবে, বেল বাটন ক্লিক করতে হবে, লাইক এবং শেয়ার করতে হবে। তোমাদের যত পরিচিত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আছে সবাইকে বেশি বেশি করে ইনভাইটেশন পাঠাবে, ওকে, যাতে করে তারাও তোমাদের মতো করে বেনিফিটেড হতে পারে আমাদের এই ক্লাসগুলো অ্যাটেন্ড করে, ঠিক আছে। তাহলে চলো আমরা আজকে মূল পড়ায় চলে যাই। আমরা বই পড়া যে প্রবন্ধ, এই প্রবন্ধটি শুরু করেছিলাম, তাই না? লিখেছেন প্রমোদ চৌধুরী। সো তোমরা বাসায় কে কে গত ক্লাসে আমি যা পড়িয়েছিলাম এগুলো প্র্যাকটিস করেছো তোমরা অবশ্যই অবশ্যই আমাকে জানাবে, এখন পর্যন্ত কেউ আমাকে জানাওনি, বাট আমি ওয়েট করছি যে তোমরা আমাকে অবশ্যই জানাবে। আমরা এর আগের ক্লাসে দেখো প্রমোদ চৌধুরী সম্পর্কে জেনেছি, শব্দার্থ টিকা সম্পর্কে জেনেছি, এবং আরও জেনেছি বই পড়া প্রবন্ধটি অনেকটা অংশই কিন্তু আমরা পড়েছিলাম, তাই না? সো আজকে আমরা এরপরে যে অংশটুকু আছে সেগুলো পড়বো। যাই হোক, লাস্ট যেটুকু পড়েছিলাম তার লাস্টের যে প্যারাটা, ওই প্যারাটা থেকে আমি আবার শুরু করছি। দেখো ওখানে লেখা আছে, আমাদের মনে হয় এদেশে লাইব্রেরির সার্থকতা হাসপাতালের চাইতে কিছু কম নয়। এটা তো সত্যি কথা, হাসপাতালের তে কোনো অংশেই কিন্তু লাইব্রেরির সার্থকতাটা কম নয়, এবং স্কুল কলেজের চাইতেও একটু বেশি। একথা শুনে অনেকে চমকে উঠবেন, কেউ কেউ আবার হেসেও উঠবেন, কিন্তু আমি জানি আমি রসিকতাও করছি না, অদ্ভুত কথাও বলছি নে। যদিও এ বিষয়ে লোকমতে আমার মতে সমরেখায় চলে না, সে বিষয়ে আমি সম্পূর্ণ সচেতন। এটা কে বলছে বলো তো? এটা লেখক বলছেন। তিনি কি বলেছেন যে আমাদের মনে হয় যে এই দেশে লাইব্রেরির সার্থকতা হাসপাতালের চাইতে কোনো অংশেই কম নয়, এবং স্কুল কলেজে চাইতে একটু বেশি। এ কথা শুনে অনেকেই চমকে উঠবেন, কেউ কেউ আবার হেসে উঠবেন যে কী রে কী বলে, কিন্তু আমি জানি আমি রসিকতাও করছি নে, অদ্ভুত কথাও বলছি নে। যদিও এ বিষয়ে লোকমত যে আমার মতে সমরেখায় চলে না, সে বিষয়ে আমি সম্পূর্ণ সচেতন। অতএব আমার কথার আমি কৈফিয়ত দিতে বাধ্য। এটা কে বলছে বলো? লেখক বলছে যে আমি আমার কথার কৈফিয়ত দিতে বাধ্য, আমার বক্তব্য আমি আপনাদের কাছে নিবেদন করছি, তার সত্য মিথ্যার বিচার আপনারা করবেন, সেই বিচারে আমার কথা যদি না টেকে তাহলে রসিকতা হিসেবে গ্রাহ্য করবেন। আচ্ছা, এইটুকু ছিল আমাদের গত ক্লাস পর্যন্ত পড়া, এটা ছিল লাস্ট প্যারাটা। আজকে আমরা আমাদের পড়াটা শুরু করে দেখো। আমার বিশ্বাস শিক্ষা কেউ কাউকে দিতে পারে না, এটা তো সত্যি কথা। তুমি ধরো যে শিক্ষায় শিক্ষিত হচ্ছে, তোমার ওই শিক্ষাটাকে আমি নিয়ে নিতে পারবো বা অন্য কেউ পারবে? পারবে না। আবার ধরো আমি যে শিক্ষায় শিক্ষিত হয়েছি, আমার শিক্ষাটাও কিন্তু তুমি বা অন্য কেউ নিতে পারবে না। তার মানে হচ্ছে শিক্ষা কেউ কাউকে দিতে পারে না। সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত। স্ব মানে কি? নিজ, মানে নিজ ইচ্ছায় নিজে নিজে যে শিক্ষাটা গ্রহণ করে সেটা হচ্ছে স্বশিক্ষিত, আর সুশিক্ষিতটা হচ্ছে ভালোভাবে পড়াশোনা করে বিভিন্ন জ্ঞান অর্জন করে যে শিক্ষায় শিক্ষিত হয় তাকে সুশিক্ষিত বলে। তাহলে কি বলা হয়েছে যে সুশিক্ষিত লোক মাত্রই হচ্ছে স্বশিক্ষিত। আজকের বাজারে বিদ্যার দাতার অভাব নেই, মানে এই যে এখনকার যে সময় বাজার দিয়ে বুঝিয়েছে এখনকার সময়ের কথা, এই সময়ে বিদ্যা দাতার অভাব নেই, এমনকি এক্ষেত্রে দাতা কর্ণেরও অভাব নেই। দাতা কর্ণের মানে হচ্ছে ওই যে বিদ্যার কথা বলবে ওটা শোনার মানুষেরও অভাব নেই।
এবং আমরা আমাদের ছেলেদের তাদের দ্বারস্থ করে নিশ্চিত থাকি এই বিশ্বাসে যে সেখান থেকে তারা এতটা বিদ্যার ধন লাভ করে ফিরে আসবে যা সুদে তার বাকি জীবন আরামে কাটিয়ে দিতে পারবে। আমরা কী করে আমাদের ছেলে মেয়েদেরকে বিভিন্ন টিচারের কাছে পাঠাই, কেন যে এই বিশ্বাসে যে ওরা তো ওদের বিদ্যা লাভ করেই ফিরে আসবে এবং এই বিদ্যা দিয়ে সে তার বাকি জীবনটা আরামে কাটিয়ে দিতে পারবে। কিন্তু এই বিশ্বাস নিতান্ত অমূলক, মানে এই বিশ্বাসটা আসলে ঠিক নয়। মনোরাজ্যেও দান গ্রহণ সাপেক্ষ, অথচ আমরা দাতার মুখ চেয়ে গ্রহিতার কথাটা একেবারে ভুলে যাই। এ সত্য ভুলে না গেলে আমরা বুঝতুম যে শিক্ষকের সার্থকতা শিক্ষাদান করায় নয়, কিন্তু ছাত্রকে তা অর্জন করতে সক্ষম করায়। ওকে, শিক্ষক ছাত্রকে শিক্ষার পথ দেখিয়ে দিতে পারেন, তার কৌতূহল উদ্রেক করতে পারেন, তার বুদ্ধিবৃত্তিকে জাগ্রত করতে পারেন, মনোরাজ্যের ঐশ্বর্যের সন্ধান দিতে পারেন, তার পিপাসাকে জ্বলন্ত করতে পারেন। এর বেশি আর কিছু পারেন না। যিনি যথার্থ গুরু, তিনি শিষ্যের আত্মাকে উদ্বোধিত করেন এবং তার অন্তর্নিহিত সকল প্রচ্ছন্ন শক্তিকে মুক্ত এবং ব্যক্ত করে তোলেন। সেই শক্তির বলে সে নিজের মন নিজে গড়ে তোলে, নিজের অভিমত বিদ্যা নিজে অর্জন করে। বিদ্যা সাধনা শিষ্যকে নিজে করতে হয়, গুরু উত্তর সাধক মাত্র। এতগুলা পড়া পড়ে আমরা যেটা বুঝলাম যে শিক্ষক ছাত্রকে শিক্ষার পথ দেখায় দিতে পারে, বাট বা ধর ছাত্রের মধ্যে শিক্ষিত হওয়ার একটা কৌতূহল জাগিয়ে দিতে পারে, কিন্তু মূল যে শিক্ষা, মূল শিক্ষাটা কিন্তু ছাত্রকে নিজেরই করতে হবে। ওকে, তারপর দেখো যিনি গুরু তিনি কী করে, তিনি তার শিষ্যের আত্মাকে উদ্বোধিত করেন এবং তার অন্তর্নিহিত সকল প্রচ্ছন্ন শক্তিকে কী করেন, মুক্ত এবং ব্যক্ত করে তোলেন। সেই শক্তির বলে সে নিজের মনে নিজে গড়ে তোলেন, ঠিক আছে, নিজের অভিমত বিদ্যা নিজে অর্জন করে। বিদ্যা সাধনা শক্তি শিষ্যকে কী করে, নিজে করতে হয়। ওকে, গুরু উত্তর সাধক মাত্র। আচ্ছা, আমাদের স্কুল কলেজের শিক্ষার পদ্ধতি ঠিক উল্টো, মানে আমাদের দেশের যে স্কুল কলেজ, এই স্কুল কলেজের শিক্ষার পদ্ধতি পুরোটাই উল্টো। সেখানে ছেলেদের বিদ্যে গেলানো হয়, তারা তা জীর্ণ করতে পারুক আর নাই পারুক। এর ফলে ছেলেরা শারীরিক ও মানসিক মন্দাগ্নিতে জীর্ণশীর্ণ হয়ে কলেজ থেকে বেরিয়ে যায়। দেখো, এই যে আমাদের স্কুল কলেজের যে সিস্টেম, বাচ্চার থেকে বাচ্চার ব্যাগের ওজন বেশি, বই খাতার ওজন বেশি, তো এটা তো আসলে ঠিক নয়। এখানে কী করা হয় যে একটা তথাকথিত একটা পড়া ওদেরকে দেখিয়ে দেওয়া হয় যে এইটুক পড়বা, এইটুক শিখে আসবে, এইটুকুই তোমার পরীক্ষা আসবে। এটা তো আসলে মূলত শিক্ষা অর্জন করার জন্য শিক্ষা দেয় না, তাই না, জানার জন্য শিক্ষা দেয় না, জাস্ট পরীক্ষা পাশের জন্য শিক্ষা দেয়। এটা কিন্তু মোটেও উচিত নয়। যেটা আসলে অ্যাকচুয়ালি করা উচিত, শিক্ষা পদ্ধতি যে এমন হওয়া উচিত, সেটা হচ্ছে সব জানতে হবে, বইয়ের একদম শুরু থেকে শেষ পর্যন্ত সব বিষয়ে জ্ঞান দেওয়া লাগবে একজন ছাত্রছাত্রীকে, এবং তা অবশ্যই তাকে আস্তে আস্তে আরামে আরামে দিতে হবে। তাকে যদি একদম এত এত পড়া দেওয়া হয়, তাহলে সে কী করবে, শারীরিক মন্দাগ্নিতেও ভুগবে আবার মানসিক মন্দাগ্নিতেও ভুগবে, মানে সে শারীরিক এবং মানসিকভাবে অসুস্থ হয়ে যাবে। একটা জানাশোনা উদাহরণের সাহায্যে ব্যাপারটা পরিষ্কার করা যাক। আমাদের সমাজে এমন অনেক মা আছেন যারা শিশুকে, সন্তানকে ক্রমান্বয়ে গরুর দুধ গেলানোটাই শিশু স্বাস্থ্য রক্ষার ও বল বৃদ্ধির সর্বপ্রধান উপায় মনে করেন। এটা কিন্তু সত্য। আমাদের দেশে এমন অনেক মা আছেন যারা কী করে, শিশুকে তার সন্তানকে বেশি বেশি করে গরুর দুধ খাওয়ায়, ভাবে যে হ্যাঁ ওর স্বাস্থ্য ভালো হবে, কিন্তু আসলে কি তাই হয়? আসলে তা হয় না। গোদুগ্ধ মানে গরুর দুধ অবশ্য অতিশয় উপাদেয় পদার্থ, কিন্তু তার উপকারিতা যে ভোক্তার জীর্ণ করবার শক্তির উপর নির্ভর করে, এ জ্ঞান ও শ্রেণীর মাতৃকুলের নেই। তাদের বিশ্বাসও বস্তু পেলে পেটে গেলেই উপকার হবে, যেটা আসলেই ভুল একটা ধারণা। কাজেই শিশু যদি তা গিলতে আপত্তি করে, তাহলে সে যে বাদরা ছেলে, সে বিষয়ে আর বিন্দুমাত্র সন্দেহ থাকে না তার মায়ের। অতএব তখন থেকে ধরে বেঁধে জোর জবরদস্তি করে দুধ খাওয়ানোর ব্যবস্থা করা হয়। শেষটায় সে যখন এই দুগ্ধপান ক্রিয়া হতে অব্যাহতি লাভ করবার জন্য মাথা নাড়তে হাত পা ছুটতে শুরু করে, তখন স্নেহময়ী মাতা বলেন, আমার মাথা খাও, মরা মুখ দেখাও, এই ঢোক আর আর এক ঢোক আর এক ঢোক ইত্যাদি, মানে দিব্যি টিব্যি দিয়ে একাকার করে ফেলে মাতার সন্তানকে। মাতার উদ্দেশ্য যে খুব সাধু সে বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু এ বিষয়েও কোনো সন্দেহ নেই যে উক্ত বলা করার ফলে মা শুধু ছেলে যকৃতের মাথা খান এবং ঢোকের পর ঢোকে তার মরা মুখ দেখবার সম্ভাবনা বাড়িয়ে চলেন। জোর করে কখনোই কোনো শিশুকে কিছু খাওয়ানো উচিত না। আমাদের স্কুল কলেজের শিক্ষা পদ্ধতিটাও ওই একই ধরনের। এর ফলে কত ছেলে সুস্থ সরল মন যে ইনফ্যান্টাইল লিভারে গতাশু হচ্ছে তা বলা কঠিন।
কারণ দেহের মৃত্যুর রেজিস্টারে রাখা হয়, আত্মার মৃত্যুর হয় না। ওকে, তাহলে আজকের মতো পড়া এ পর্যন্তই। তোমরা বাসায় খুব ভালোভাবে প্র্যাকটিস করবে এবং আমাদের লেখাপড়া অনলাইনের যে ইউটিউব চ্যানেলটি আছে এই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করবে, বেল বাটন ক্লিক করবে, লাইক এবং শেয়ার করবে, তোমাদের পরিচিত সবাইকে ইনভাইটেশন পাঠাবে। ইনশাআল্লাহ আগামী ক্লাসে তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে। সবাই অনেক অনেক ভালো থেকো, আল্লাহ হাফেজ।